পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি শারমিন সিমে। মিশর ও জর্ডান সফরকালে মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রাখার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত 24 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের বার্তায় তিনি একথা জানান। রোজা রাখা প্রসঙ্গে এক্সের এক বার্তায় গুতেরেস লিখেন, রমজানের এই সংহতির মিশনে রোজা রেখেছি। মূলত আমি যে মুসলিমদের সঙ্গে দেখা করছি তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা করছি। অবশ্য গাজায় অনেক ফিলিস্তিনি সঠিক ইফতার করতে পারছে না জেনে আমার অন্তর ভেঙে পড়েছে। এ সময় তিনি মিশরের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং আল আজহারের গ্র্যান্ড ইমাম শায়খ আহমদ আল তায়েবের সঙ্গে গাজা প্রসঙ্গে আলাপ করেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া হতাশাজনক আখ্যায়িত করে আহমদ আল তায়েব বলেন, গাজায় যা ঘটছে তা পূর্ব পশ্চিমের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতির প্রচেষ্টা দুর্বল করছে, যা আমরা বছরের পর বছর ধরে উভয়ের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করে আসছি। গাজায় আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া খুবই হতাশাজনক। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।